নমস্কার বন্ধুরা, অয়েল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, সেই পেপার কিন্তু প্রকাশিত হয়েছে আজকে। বন্ধুরা, এই পেপার নিয়ে হাজির হলাম। এই পেপার হচ্ছে 7ই মে থেকে 13ই মের। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে অনেক নতুন নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে। সমস্ত চাকরির খবর দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কারণ আমাদের এই চ্যানেলটি কিন্তু ইউটিউব দ্বারা ভেরিফাইড চ্যানেল, তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর, বীরভূম জেলা আদালতে 93 ক্লার্ক স্টেনো এবং গ্রুপ ডি নিয়োগ হবে। বীরভূম জেলা জজ কোর্টে স্টেনোগ্রাফার, গ্রেড বি লোয়ার ডিভিশন ক্লার্ক, বেঙ্গলি ট্রান্সলেটর, প্রসেসর, সার্ভার এবং পিওন বা নাইট গার্ড পদে 93 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এখানে দেখতে পাচ্ছ, স্টেনোগ্রাফার গ্রেড 3 মাধ্যমিক পাস, ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং এ শর্ট হ্যান্ডে মিনিট অন্তত 30টি এবং 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট কোর্স পাস হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে মূল মাইনে দেওয়া হবে 32,100 থেকে 82,900 টাকা। শূন্য পদ এখানে 5টি। এরপর দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক পাস, ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট কোর্স পাস হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষ আর কম্পিউটার টাইপিং এ দক্ষ থাকতে হবে। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। শূন্য পদ এখানে বলা হয়েছে 28টি। এরপর দেখতে পাচ্ছ নিয়োগ হবে প্রসেস সার্ভার বা সুমন বৈলিপ, যেখানে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার চালানো দক্ষ থাকলে ভালো হয়। মূল মাইনে 21,000 থেকে 54,000 টাকা। এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি ট্রান্সলেটর, যেখানে গ্রুপ বি অনার্স শাখার গ্রাজুয়েটটা যোগ্য। ইংরেজি বাংলা ল্যাঙ্গুয়েস্টিক বিষয়ে গ্রাজুয়েট হলে ভালো হয়। বাংলা থেকে ইংরেজি আর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার দক্ষ থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষ আর কম্পিউটার টাইপিং এ দক্ষ হতে হবে। মূল মাইনে 28,900 থেকে 74,500 টাকা। শূন্য পদ 3টি। এরপর হচ্ছে পিওন বা নাইট গার্ড, কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেরা আবেদন করতে পারবে। বাংলায় লিখতে পড়তে জানা দরকার। মূল মাইনে 17,000 থেকে 43,000 টাকা। শূন্য পদ 49টি। এখানে দেখতে পাচ্ছ এর উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2022 হিসেবে। স্টেনোগ্রাফার পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে, আর অন্যান্য পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। প্রার্থী পাশে হবে লিখিত পরীক্ষা, ইংলিশ। স্টেনোগ্রাফার পদের বেলায় 3টি পেপার পরীক্ষা হবে। প্রথম পেপারে ডিটেকশন এবং ট্রান্সক্রিপশন টেস্ট হবে। এখানে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় 2টি পার্ট থাকবে। প্রথম পার্টে থাকবে 100 নম্বর, 100টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক সময় থাকবে 1.5 ঘন্টা। দ্বিতীয় পাঠে থাকবে ইংরেজি, বাংলা বিষয়ে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। প্রতিটি পেপারে 40 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। এরপর 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট, 10 নম্বরের কম্পিউটার টেস্ট। এরপর হচ্ছে প্রসেস সার্ভার বা পিওন বা নাইট গার্ড, এখানে যেখানে 90 নম্বরের 90টি প্রশ্ন অবজেক্টিভ টাইপের, ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ, বেসিক অঙ্ক, নেগেটিভ মার্কিং আছে। সফল হলে 10 নম্বরের পার্সোনালিটি টেস্ট। এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 12ই মের মধ্যে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.drcbirbhum2022-22.in। এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করবেন। ওয়েবসাইট আছে www.drcbirbhum2022-22.in। এই ওয়েবসাইটে কিন্তু করতে পারবেন। পরবর্তী খবর, এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের 2020 সালের কনস্টেবল পদে মেইন পরীক্ষা কবে হবে, এই পরীক্ষায় কি কি বিষয় থাকবে, কাট অফ নম্বর কত পেলে কত পেতে হতে পারে। এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের মাঠ পরীক্ষায় সফলদের মেইন পরীক্ষা হবে 26শে জুন থেকে 22শে মে। পরীক্ষা হবে কিনা তা এই সপ্তাহে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তখন বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপর হচ্ছে 85 নম্বরের লিখিত মেইন পরীক্ষা হবে। 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে প্রথম হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 নম্বর, এরপর হচ্ছে ইংলিশ 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক মাধ্যমিক মানের 20 নম্বর, রিজনিং এবং লজিক্যাল, এখানে লজিক্যাল অ্যানালিস 15 নম্বর, সময় 1 ঘন্টা। মেইন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা ভাষায়। লিখিত মেইন পরীক্ষায় কোয়ালিফাইং করলে 15 নম্বরের ইন্টারভিউ। মেইন পরীক্ষা হওয়ার পর প্রশ্নের ধরন দেখে কাট অফ মার্কস বলা যেতে পারে। প্রশ্ন সহজ হলে কাট অফ নম্বর বেড়ে যাবে, প্রশ্ন কঠিন হলে কাট অফ নম্বর কমে যাবে। গত কয়েক বছরের হিসেবে বলা যেতে পারে এবার কাট অফ নম্বর 48 থেকে 53 নম্বরের মধ্যে থাকবে।
পরবর্তী প্রশ্ন, আবগারি দপ্তরের কনস্টেবল পদে ইন্টারভিউ কবে হবে? উত্তর, ইন্টারভিউ শুরু হবে 12ই মে থেকে। কবে, কাদের, কোথায় ইন্টারভিউ হবে তা ওয়েবসাইটে পাবেন। পরবর্তী প্রশ্ন, সেনাবাহিনীর কলকাতা এবং শিলিগুড়ি আর্মি রিক্রুট অফিসে র্যালি কবে হবে? এখানে বলা হয়েছে যে কলকাতার র্যালির তারিখ ঠিক হয়নি, শিলিগুড়ি র্যালিতে সফলদের এখনো এন্ট্রান্স টেস্ট হয়নি। পরবর্তী প্রশ্ন, ব্যারাকপুর আর্মি র্যালি কবে হবে? উত্তর, ভারতীয় স্থলবাহিনীর ব্যারাকপুর আর্মি রিক্রুট অফিসে র্যালি হওয়ার নতুন তারিখ ঠিক হলো। পশ্চিমবঙ্গ, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলার প্রার্থীদের থেকে অব্যবহিত ছেলে নেওয়া হবে। গত বছর নেওয়া হয়েছিল 8ই জুলাই থেকে 21শে আগস্ট পর্যন্ত। যে অনলাইন দরখাস্ত নেওয়া হয়েছিল তার র্যালি হবে 1লা জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত। এই ঠিকানায় আরসিটিসি গ্রাউন্ড, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। এর আগে র্যালি হওয়ার তারিখ ঠিক হয়েছিল কিন্তু করোনা পরিস্থিতির জন্য বাতিল হয়। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন র্যালি হওয়ার 15 দিন আগে থেকে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। এই র্যালিতে নেওয়া হবে সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার ক্লার্ক, স্টোর কিপার, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ট্রেডমেন্টস পদে। শিলিগুড়ি আর্মি রিক্রুট অফিসদের স্থগিত র্যালির তারিখ এখনও ঠিক হয়নি এবং কলকাতা আর্মি রিক্রুটের র্যালি হওয়ার তারিখ ঠিক হলেই নাম নথিভুক্ত শুরু হবে। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিসের মাধ্যমে আপার প্রাইমারি নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি 2022-এ বেরোবে কি? উত্তর, শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারি নবম দশম শ্রেণী এই বছর দরখাস্ত নেওয়া হবে। রাজ্য সব স্কুল থেকে শূন্য পদে তালিকা নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2018 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি গ্রুপ ডি পদের লোক নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশন দরখাস্ত নিয়েছিল, তার পরীক্ষা কবে হবে? উত্তর, এই পদের পরীক্ষা খুব তাড়াতাড়ি নেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, স্টাফ সিলেকশনের এমটিএস পদের পরীক্ষা ডেসক্রিপটিভ টাইপের পার্টের উত্তর কি বাংলায় লেখা যাবে? হ্যাঁ, বাংলায় লেখা যাবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান জিজ্ঞাসা। চলুন পরবর্তী যে খবরগুলো আমরা এক এক করে দেখে নিই। পরবর্তী খবর, 3614 অ্যাপ্রেন্টিস ওএনজিসিতে। ওএনজিসি বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে 3614 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য, সিভিল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। এরপর হচ্ছে দেখতে পাচ্ছ, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য, ফিটার আইটিআই ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিশিয়ান আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স হলে পাশ হলে যোগ্য, ইলেকট্রনিক্স মেকানিক আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য, ইনস্ট্রুমেন্ট মেকানিক যেখানে আইটিআই ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স হলে পাশ হলে যোগ্য। এরপর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের জন্য কি বলা হয়েছে, যেখানে নিয়োগ হবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিক আইটিআই থেকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স হলে পাশ হলে যোগ্য, সার্ভার আইটিআই থেকে সার্ভার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য, ওয়েল্ডার আইটিআই থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। এখানে বলা হয়েছে প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পা নম্বর দেখে এখানে হবে। এখানে বলছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নেওয়া হবে, কমার্স শাখার গ্রাজুয়েটরা যোগ্য। এরপর দেখতে পাচ্ছি এখানে বয়স বলা হয়েছে 15/5/2022 হিসেবে 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ট্রেড 6 মাসের আর অন্যান্য ট্রেড 1 বছরের অ্যাপ্রেন্টিস অনুযায়ী স্টাইপেন্ড পাবেন। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের বেতন মানে এখানে স্টাইপেন্ড দেওয়া হবে 9000 টাকা, আর ট্রেড অ্যাপ্রেন্টিস পদের বেলায় প্রথম বছর মাসে 7700 টাকা এবং দ্বিতীয় বছর মাসে 8050 টাকা, আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের বেলায় 8000 টাকা করে প্রত্যেক মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর দেখে, মেধা তালিকা বেরোবে 23শে মে, দরখাস্ত করতে হবে 15ই মের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://portal.msrdnarts.gov.in। অন্যান্য ট্রেডের বেলায় প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে https://apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইট দুটো দেখে নেবেন। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, দক্ষিণ পূর্ব মধ্য রেলে 1033 অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক এবং আইটিআই থেকে হলে পাশ হলে আবেদন করতে পারবেন। দক্ষিণ পূর্ব মধ্য রেলে রায়পুর ডিভিশন এবং রায়পুর ওয়াগন
রিপেয়ার শপ অ্যাপ্রেন্টিস হিসেবে 1033 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব টুডে ফিটার, ওয়েল্ডার, টানার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, হিন্দি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর, মেশিনিস্ট, মেকানিক্যাল, মেকানিক ডিজেল, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, মেকানিক অটো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কারা কন্ট্রাক্টের জন্য যোগ্য। এখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এনসিবিটি অনুমোদিত আইটিএ থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। উপরের সব ট্রেড আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 1/7/2022 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। সব ট্রেড 1 বছরের। এখানে বলা আছে আবেদন আপনাদের করতে হবে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে নিয়োগ হবে মাধ্যমিক পাওয়া নম্বর এবং আইটিআই কোর্সের সার্টিফিকেট দেখে। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে 24 মের মধ্যে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে https://apprenticeshipindia.org। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। বন্ধুরা, বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন। পরবর্তী খবর, পুরুলিয়ায় 84 আশাকর্মী। জাতীয় গ্রামীণ মিশন অধীন পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার বিভিন্ন ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য আশাকর্মী পদে 84 জন তরুণীকে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এখানে দেখতে পাচ্ছেন। মাধ্যমিক পাশ না হলেও বিধবা, বিবাহিতা, বিধবা বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতা মহিলারাও মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2022 হিসেবে। সাধারণ প্রার্থীরা 30 থেকে 40 বছরের মধ্যে, তপশিলীদের বেলায় 22 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম এবং উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী লিঙ্ক ওয়ার্কার সংশ্লিষ্ট বিভাগীয় সংশয়পত্র থাকলে অগ্রাধিকার পাবেন। শূন্যপদ রঘুনাথপুর 1 ব্লকে 8টি, রঘুনাথপুর ব্লক 2 তে 9টি, সন্ত্রি ব্লকে 7টি, পাড়া ব্লকে 22টি, তিতুরিয়া ব্লকে 11টি, কাশীপুর ব্লকে 27টি। কোন ব্লকে কটি শূন্যপদ তা ওয়েবসাইটে পাবেন। সংশ্লিষ্ট ব্লক অফিসে বা গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অফিসে পাবেন। এখানে মেমো নম্বর দেওয়া আছে। দরখাস্ত করতে হবে সাধারণ কাগজে, নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান বা বিস্তারিত পাবেন ওয়েবসাইটে। ওয়েবসাইটটা আপনারা অবশ্যই দেখে নেবেন। ওয়েবসাইট আছে www.purulia.gov.in। এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যাবতীয় প্রমাণপত্রের সপ্রত্যয় নকল, এখনকার তোলা দু কপি পাসপোর্ট পাবে, রঙিন ফটো এবং নিজের নাম ঠিকানা লেখা, 5 টাকার ডাক টিকিট, 60টি খাম দরখাস্ত সরাসরি জমা দেবেন 18 মে সংশ্লিষ্ট মহকুমার অফিস বা বিডিও অফিসে। দরখাস্তে স্পিড ডাকে বা রেজিস্ট্যান্ট ডাকেও পাঠাতে পারেন। এখানে বলেছে দরখাস্তের ঠিকানা লিখে এইভাবে দেবেন, যেখানে অ্যাপ্লিকেশন ফর দ্য এনগেজমেন্ট অ্যাজ আশা, এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন। আমি এটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, আলিপুর কমান্ডো হাসপাতালে 158 ক্লার্ক, সহায়িকা এবং গ্রুপ ডি নিয়োগ হবে। যেখানে ইস্টার্ন কমান্ড হাসপাতাল বারবার চৌকিদার, লোয়ার ডিভিশন ক্লার্ক, সাফাইওয়ালা, হেলথ ইন্সপেক্টর, কুক, এটাচমেন্ট মেট, ওয়ার্ড সহায়িকা এবং ওয়াশারম্যান পদে 158 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এখানে বারবার মাধ্যমিক পাশটা বারবার কাজে দক্ষ থাকলে যোগ্য, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়, শূন্যপদ 9টি। পরে চৌকিদার মাধ্যমিক পাশটা যোগ্য, সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়, শূন্যপদ 12টি। পরবর্তী লোয়ার ডিভিশন ক্লার্ক, উচ্চ মাধ্যমিক পাশ, ইংরেজি টাইপিং এ মিনিটে 35টি শব্দ তোলার গতি থাকলে সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়, শূন্যপদ 3টি। পরবর্তী দেখতে হচ্ছে হেলথ ইন্সপেক্টর, যেখানে মাধ্যমিক পাশটা স্যানিটারি ইন্সপেক্টর সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এরপর কুক, মাধ্যমিক পাশটা যোগ্য, ভারতীয় খাবার রান্নার কাজে দক্ষ থাকলে ভালো হয়, এখানে শূন্যপদ আছে 3টি। ট্রেডসম্যান মেট, মাধ্যমিক পাশটা যোগ্য, সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। ওয়ার্ড সহায়িকা, মাধ্যমিক পাশ মেয়েরা যোগ্য, দায়ের কাজে কোনো হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়, শূন্যপদ 53টি। এরপর ওয়াশারম্যান, মাধ্যমিক পাশটা যোগ্য, মিলিটারি বা সিভিলিয়ান জামা কাপড় ধোলাইয়ের কাজে দক্ষ থাকলে ভালো হয়, শূন্যপদ 17টি। এখানে বলা হয়েছে সব পদের বেলায় বয়স গুনতে হবে 14/6/2022 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলী ওবিসি প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 18,000 থেকে 56,900 টাকা। প্রার্থী পাশে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে 2 ঘন্টার, 100 নম্বরে অবজেক্টিভ টাইপের পরীক্ষা থাকবে। এইসব বিষয় জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বর, নিউমেরিক্যাল অপটিটিউড 25 নম্বর, জেনারেল ইংলিশ 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর, প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের, আর অন্যান্য পদের বেলায় প্রশ্ন হবে মাধ্যমিক মানের। নেগেটিভ মার্কিং আছে। দরখাস্ত করতে হবে সাধারণ কাগজে, নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটা আপনারা দেখে নেবেন, http://www.davpp.nic.in/write
তারপরে READ ডেটা স্ল্যাশ ADS স্ল্যাশ EGN তারপর হচ্ছে 106051222 3B.PDF এই এখানে গিয়ে আপনারা কিন্তু সমস্ত কিছু দেখে নেবেন। এছাড়াও এখানে ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানাটি আপনারা ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারবেন। কমান্ড এখানে বলছে কমান্ডো হসপিটাল ইসি আলিপুর কলকাতা 7,27,000 এখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। এখানে কিন্তু ঠিকানা দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে ডেট হচ্ছে 30 এপ্রিল থেকে 6 মের মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, জিওলজিক্যাল সার্ভে 62 অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট নিয়োগ হবে। কেন্দ্রীয় সরকার জিওলজিক্যাল সার্ভে কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট জিও ফিজিস্ট পদে 62 জন লোক নেওয়া হবে। বন্ধুরা এই নিয়োগের জন্য আপনারা কমেন্ট করলে আমি এর লিঙ্ক আপনাদের কমেন্টে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন 65 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেখানে ম্যাঙ্গালোরো রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে 65 জন লোক নেওয়া হচ্ছে। যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল টেকনোলজি ডিগ্রি পাস বিটেকরা আবেদন করতে পারবে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন 32 ট্রেনি, ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডে এক্সিকিউটিভ ট্রেনি পদে 32 জন লোক নিশ্চয় নেওয়া হবে। এই সব শাখায় ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল এক্সিকিউটিভ ট্রেনি পদ। পরবর্তী দেখতে পাচ্ছি এখানে WBCS প্রিলি পরীক্ষা 19 জুন হচ্ছে। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2022 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে বিজ্ঞপ্তি নাম্বার ছিল 2/2022, পরীক্ষা হবে 19 জুন রবিবার। প্রিলিমিনারি পরীক্ষা হবে এইসব কেন্দ্রে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এ। বিস্তারিত জানতে কিন্তু আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, সরকার স্বীকৃত স্বাস্থ্য পরিষেবা কোর্সে ভর্তি, যেখানে কলকাতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেলথ ট্রেনিং কেন্দ্রীয় সরকারের স্বীকৃত স্যানিটারি ইন্সপেক্টর অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটার বেসিক সার্টিফিকেট থাকলে স্যানিটারি ইন্সপেক্টর অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে। 1 বছরের কোর্স। অন্যদিকে বিজ্ঞান শাখার উচ্চ মাধ্যমিক বা সমতুল কোর্স পাশ ছেলেমেয়েরা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমা কোর্স ভর্তির জন্য আবেদন করতে পারবেন। 2 বছরের কোর্স। IIHT-র অধ্যক্ষ রামনারায়ণ মণ্ডল জানান, প্রথম কোর্সটি পড়ে রেল, পুরসভা, পৌর নিগম, পোর্ট, DBC সহ বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে চাকরি পেতে পারেন এবং DMLT কোর্স পাশ করার পর সরকারি বেসরকারি হাসপাতালে, তারপর হচ্ছে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চাকরি পাওয়া যায়। এছাড়া নিজেরাও ল্যাবরেটরি খুলে রোজগার করতে পারবেন। এই দুটি কোর্স ছাড়াও এখানে অল্প মেয়াদি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কোর্স পড়ানো হয়, ভর্তির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এই ঠিকানায়, ঠিকানা আছে IIHT 226 বিবি গাঙ্গুলি স্ট্রিট, বড় বউবাজার, কলকাতা 12। এখানে ফোন নম্বর দেওয়া আছে, বিস্তারিত তথ্যের জন্য আপনারা এখানে দেখতে পারেন অথবা ওয়েবসাইট দেখতে পারেন www.iist.in।